হ্যালো এফজন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যদিও একটু ঠান্ডা লাগছিল অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে চলে আসলাম নাগরপুরের অনেক জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে নাগরপুরে যারা আছে ম্যাক্সিমাম লোকই আসছে তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট এখানে হচ্ছে আমি আজকে সেকেন্ড টাইম আসলাম এর আগে একদিন আসা হয়েছিল বন্ধুদের সাথে ওই আসলে এখানে বসে আর খাওয়া হয়নি জাস্ট পার্সেলটা নেওয়া হয়েছিল তো আজকে হচ্ছে আমরা তিনজনে চলে আসলাম আমি সাজ্জাদ স্যার বিষ্ণু স্যার তো তিনজনে মিলে চলে আসছি আজকে কিছু খাইতে তো অর্ডার নিতে এখানে একটু লেট হয় কারণ এখানে এত পরিমাণ ভিড় থাকে সন্ধ্যার পর থেকে আমরা আসার পরেই আসলে দেখতেছিলাম যে এখানে যতগুলো টেবিল আছে মোটামুটি পনেরো বিশটা বসার জায়গা আছে টেবিল তো কোনোটাতেই আসলে খালি পাইতেছিলাম না তো যাই হোক একটা ভাই আসছে আমাদের জিজ্ঞেস করতে যে আসলে আমরা কি খাবো অর্ডার নিতে আসছে তাও আর কি এখানে আমরা আধা ঘন্টা বসে থাকার পর আসলে এত পরিমাণ ভিড় আর এখানের খাবারের মানটাও শুনছি অনেক ভালো আজকে একদম খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো আসলে কেমন তো অর্ডারটা নেওয়ার পরেও আমাদের আর কি ৩০ মিনিট ওয়েট করতে হয়েছে কারণ একটু আগে যেটা বললাম যে এখানে অনেকটাই ভিড় কোনো টেবিলই খালি নাই তো সবাই তো খাবার অর্ডার দিচ্ছে সবাই খাচ্ছে যে কারণে হচ্ছে তারাও অনেক ব্যস্ত তো আমরাও আসছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো তো এখনও এত ভিড় তাহলে বুঝেন এখানে আসলে হয়তোবা সবার কাছে খাবারের মানটা ভালো লাগে যে কারণে হচ্ছে সবাই হয়তোবা আসে তো আমরা এইখানটাতে কি বসতে চাইছিলাম কিন্তু দেখলাম যে এখানে কে যেন ব্যাগ রেখে গেছে তার মানে ভাবলাম যে তাহলে হয়তোবা সে একটু ওয়াশরুমে গেছে আইসা হয়তো বা বসবে যে কারণে আমরা এখানে বসলাম না তো তারপর আমরা একটা টেবিল খুঁজে নিলাম মানে একটু ওয়ালের পাশে মানে যেখান থেকে একদম রাস্তা দেখা যায় মানে অনেক ভালো একটা ওয়েদার ছিল তারপরে হচ্ছে এখানকার ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল তো আমাদের খাবার আসতে বললামই তো যে তিরিশ মিনিট লেট হবে তো যে কারণে হচ্ছে আমরা এখানে আড্ডা দিতেছি গল্প সল্প করতেছি যাতে আমাদের টাইমটা মানে কভার হয়ে যায় আসলে আমার ঠান্ডা লাগছে তো ভয়েস অভার দিতেও একটু কষ্ট হচ্ছে তো যাই হোক আমরা তিনজনে মিলে ভরপুর গল্প জমায়ে দিছি তো ওইটাই হচ্ছে যেখানে যেই ইয়াটা দেখতে পাচ্ছেন ওই এটা হচ্ছে ক্যাশ কাউন্টার বা এখান থেকে হচ্ছে সব মানে অর্ডারের যে জিনিসগুলো ওইখান থেকে আসে তো যারা নাগরপুরের কুটুম বাড়ি আসছেন তারা হয়তোবা জানেন যে এখানের খাবারের মানটা কীরকম তো যদি প্রথমবার আইসা থাকেন তাহলে আইসা আমি বলবো যে একবার টেস্ট করে দেখতে পারেন আসলে খাবারের মানটা কেমন তো আমরা আজকে অর্ডার করছি হচ্ছে চিকেন চাপ মশালা আর হচ্ছে কি বলে স্পেশাল নান চিকেন চাপ মশালাটার দাম হচ্ছে এখানে একশো টাকা করে আর হচ্ছে নানটা হচ্ছে আশি টাকা পিস স্পেশালটা আর এমনিটা হয়তো বা পঁয়ত্রিশ চল্লিশ টাকার মতন আজকে আমরা ভাবলাম যে একটু স্পেশালটা খাই দেখি স্পেশালটা কেমন তো আমাদের একটা স্যার বিষ্ণু স্যার চলে গেছে অলরেডি যে আমাদের টেবিলটা দেখে যে আমরা ওই টেবিলে আসি যে ভাইয়াটা আর কি অন্য জায়গার অর্ডার দেখতেছে তো এখানে অনেক কাপল অনেক মানুষজন অনেক পরিবার নিয়ে সবাই আসে আসলে জায়গাটা অনেকটাই ভালো রাস্তার পাশে দোতলার মধ্যে একটা বিল্ডিংয়ে করা হয়েছে তো সবাই আর কি যে ওনারাও ওয়েট করতেছে ওনাদেরও খাবার দিতে দেরি হবে ওনারা আমাদের পাঁচ মিনিট পরে আসছে তো আমাদের শ্রদ্ধ স্যার চলে গেছে অর্ডারটা কনফার্ম করতে যে আমরা ওই টেবিলে আসি আপনারা ওই টেবিলে খাবারটা পাঠাই তো যাই হোক আমাদের খাবারটা চলে আসছে স্পেশাল নান আর হচ্ছে চিকেন চাপ মশালা তো এখন হচ্ছে খাবারটা টেস্ট করে দেখবো আসলে কেমন তো খাবারটা পায় দেরি না করলাম এখন হচ্ছে খাবারটা শুরু করে দেবো আধা ঘন্টা অলরেডি ওয়েট করছি খাবারটার জন্য তো এখন আর কি খাওয়া দাওয়ার পালা তো দেখে তো মনে হইতেছে অনেক টেস্টি হবে মানে আমার বিশ্বাস আর কি তো এখনো মুখে দেই নাই তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে এখনও খাওয়ার শুরু করি নাই আর এই ফুটেজটা হচ্ছে একটু আগের মানে আগে হচ্ছে আমাদের চিকেন চাপটা দিয়ে গেছিল মানে নানটা আসতে একটু লেট হয়েছে যে কারণে দেখা যায় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো খাবারটা উনি বললো যে অনেক ছিল আরেGamma না ভালো খাবারটা কেমন ছিল তো উনিও বলল যে অনেক তারপর আমি বললাম যে আপনারা যখন সবাই ভালো বলতাছেন তাহলে এবার আমি একটু টেস্ট করে দেখি আসলে কেমন তো তারপর কি আমিও দেখতে পাচ্ছি টেস্ট করতে খাবার একটা شويه ই আনিলাম নিয়া এটা হচ্ছে একটু টেস্ট করে দেখবো দেখি আসলে কেমন আরেকজনে তো বোরে সেটিং দিতেছে সে বাসায় ফোন দিয়া যে আমি আজকে দাওয়াতে আসছি আমার আসতে লেট হবে যাই হোক খাবারটা আসলে অসাধারণ টেস্টি ছিল কিন্তু আসলে অনেকটা ঝাল ছিল মানে এত পরিমাণ ঝাল ছিল মানে আমরা ঝাল কেউই খাই অভ্যস্ত না তার মধ্যে হচ্ছে আমার মুখেও একটু সমস্যা আছে মানে রুচি নাই একটু অসুস্থ ঝালটা আমার জন্য ভালোই ছিল তো যাই হোক খাবার দাবার শেষ এখন হচ্ছে এখানে বিল পেমেন্ট করা হচ্ছে এই যে আমাদের বস অলরেডি কত টাকা বিল হয়েছে এটা আর কি পেইড করার জন্য এখানে আসছে তো পেইড করলেই হচ্ছে আমরা চলে যাব তো তার আগে ভাবলাম যে সে বিল পেইড করতে করতে আমি আর একটা ফুটেজ নেই তো দেখলাম সাত ছাড়া চলে আসছে বেসিং এ থেকে হাত মুখ ধুইয়া তো আমি তো আগেই ধুইয়া রেডি হয়ে রেখেছি কারণ আমার একটা মাথায় টেনশন ভিডিও করা লাগবো আপনাদের জন্য তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ